হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্যান্ট তৈরি করার জন্য ফ্রন্ট পার্টের 13 নম্বর প্রসেস শেয়ার করব। এই ভিডিওতে একটা প্যান্ট তৈরি করার জন্য সুইং লেআউট কীভাবে তৈরি করতে হয় সেই ধারাবাহিক ভিডিও 13 নম্বর প্রসেস নিয়ে বা 13 নম্বর পার্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই 13 নম্বর প্রসেসে একজন অপারেটর কীভাবে ডাবল ফ্লাই ওভারলক করে। ডাবল ফ্লাই ওভারলকের জন্য ওভারলক মেশিনে 4 থ্রেড ব্যবহার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমার হাতে যে পার্টসটা দেখতে পারতেছেন এই পার্টসটার নাম হলো ডাবল ফ্লাই। তো ভিউয়ার্স, এটা তৈরি করার জন্য কাটিং থেকে যে পার্টসগুলো তৈরি করা হয়ে থাকে সেটা এখন আমার হাতে দেখতে পারতেছেন। তো এখানে ডাবল ফ্লাইয়ের বান্ডেল কার্ড দেখানো হচ্ছে। তো ভিউয়ার্স, একটা পর্বে আমি নতুন করে বান্ডেল কার্ড নিয়ে ভিডিও তৈরি করব, সেটা থেকে আপনার বান্ডেল কার্ড সম্পর্কে ভালো জানতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো ডাবল ফ্লাইয়ের পার্টস। তো এই পার্টসটার মাধ্যমে আমরা ডাবল ফ্লাই ওভারলক করতেছি। তো ভিউয়ার্স, একজন অপারেটর এখানে ডাবল ফ্লাই ওভারলক করতেছে। তো ভিউয়ার্স, কীভাবে ডাবল ফ্লাই ওভারলক করে আপনারা দেখে নিন। তো ভিউয়ার্স, 13 নম্বর প্রসেসে আমরা ডাবল ফ্লাই ওভারলক শিখে নিলাম এবং 14 নম্বর প্রসেসে আমরা কীভাবে 2 পার্ট জয়েন করতে হয় সেই ভিডিওটা আমরা দেখব পরবর্তীতে। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি ডাবল ফ্লাই ওভারলক সম্পর্কে আপনার সাথে আলোচনা করলাম। তো ভিউয়ার্স, ডাবল ফ্লাই ওভারলকের জন্য একজন অপারেটর ঘন্টায় 200 থেকে 250 পিস ডাবল ফ্লাই ওভারলক করতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো ভিউয়ার্স, 14 নম্বর ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম। তো ভিউয়ার্স, ওই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, যাতে করে খুব সহজে আপনারা একটা প্যান্টের ফ্রন্ট পার্ট তৈরি করার সম্পূর্ণ প্রসেসগুলো শিখতে পারেন। সেই জন্য পার্ট বাই পার্ট আমি ভিডিও তৈরি করলাম এবং পার্ট বাই পার্ট বলতে প্রসেস বাই প্রসেস ভিডিও তৈরি করলাম। এক একটা প্রসেস আমি আলাদাভাবে দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কীভাবে একটা প্যান্ট তৈরি করতে হয় সেই জন্য আমি 2টা পার্টে ভিডিও তৈরি করেছি। একটা হলো ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। তো বেশ, ফ্রন্ট পার্টের ভিডিওগুলোর 13 নম্বর ভিডিও আজকে। এই ভিডিওতে আপনারা খুব সহজে কীভাবে ডাবল ফ্লাই ওভারলক করতে হয় সেটা শিখে নিলেন এবং ডাবল ফ্লাই কীভাবে মেক করতে হয় সেটা শিখে নিলেন। তো ভিউয়ার্স, একটা প্যান্ট তৈরি করার জন্য গার্মেন্টস যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকটা প্রসেস আলাদাভাবে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবে কীভাবে সুইং লেয়ার তৈরি করতে হয় এবং কীভাবে একটা প্যান্ট ইনপুট থেকে শুরু করে আউটপুটে বের করতে হয়। সেই জন্য আমি আপনাদের সাথে প্রত্যেকটা প্রসেস আলাদাভাবে শেয়ার করতেছি। তো বেশ, এই পর্বগুলো ফ্রন্ট পার্টের, এর আগে আমি আপনাদের সাথে ব্যাক পার্টের পর্বগুলো শেয়ার করছি এবং ফ্রন্ট পার্টের পর্বগুলো শেষ করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাসেম্বলি পার্ট বা আউটপুটের পর্ব, কীভাবে আউটপুটে বডি বের করতে হয়। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে। তো ভিউয়ার্স, অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শেয়ার করছি এবং পরবর্তীতে 14 নম্বর প্রসেস বা 14 নম্বর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিউয়ার্স, অবশেষে সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সকলে সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন যেন পরবর্তীতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।